মন্ত্রীর মেয়ের চাকরি হয় শিক্ষিতরা লাথি খায় এটাই হচ্ছে দিদির রাজ বুঝতে শেখো শিক্ষিত সমাজ নমস্কার বন্দে মাতরম ভারত মাতা কি জয় আপনারা সবাই জানেন পশ্চিমবঙ্গ জুড়ে যে এস মামলার দুর্নীতি হচ্ছে আর সেই দুর্নীতি একের পর এক ধরাও পড়ছে হাইকোর্ট বলুন বা সুপ্রিম কোর্ট বলুন একের পর এক আদালতে মামলা যাচ্ছে আর সেই মামলা সিবিআই এর হাতে চলে যাচ্ছে আজকে আমরা কি দেখতে পাচ্ছি বাংলার মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার এবং এখানকার মন্ত্রীরা যাই কিছুই বলুন না কেন আজ এসএসসি তে যারা উত্তীর্ণ হয়েছে তাদের ভবিষ্যৎটাকে অন্ধ করে দিচ্ছেন এবং তাদের নিজের ছেলে মেয়েদের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করছেন সেটা আজ পরেশ অধিকারীর মেয়ে বলে কথা নয় ওনার মতো আরও মন্ত্রীর ছেলেদের ভবিষ্যৎ উত্তীর্ণ হচ্ছে বাট আমাদের মতো গরিব যারা আমাদের সাধারণ মানুষ খেটে খাওয়া যারা খুব কষ্ট করে পড়াশোনা করে এস তো পাশ করেছে এবং মেধা তালিকায় তাদের নাম আছে এখনো পর্যন্ত তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি কিন্তু পরেশ অধিকারীর মেয়ে এবং মন্ত্রীর মেয়ের কর্মসংস্থান হয়ে গেল বা চাকরি হয়ে গেল মেধা তালিকায় কোনো নাম নেই নাম না থাকা সত্ত্বেও ওনার চাকরি কিভাবে হয় সেটা রাজ্য সরকার বলতে পারবে এবং এখানকার শিক্ষামন্ত্রী বলুন বা যা মন্ত্রীরাই বলুন তারা ভালো করে বলতে পারবে কিন্তু বিষয় হচ্ছে অনেক এসএসসি ছাত্রছাত্রীদের যাদের অনেকটা বয়স হয়ে যাচ্ছে এবং তাদের ভবিষ্যৎ একদিকে অন্ধকার হয়ে যাচ্ছে কারণ এই সময়টা যদি তাদের কর্মসংস্থান ব্যবস্থা না হয় বা তাদের চাকরি না হয় তাহলে আগামী দিনগুলো তাদের যে একটা খারাপ পরিস্থিতির দিকে এগোনো এগিয়ে যাবে সেটা কিন্তু আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বীকার করতে হবে আজকে ধরে নিন যারা আজকে এসএসসি পরীক্ষা দিয়েছে বা তাদের এক্সাম দিয়েছে তারা উত্তীর্ণ এবং তারা ভালো ফলাফল পেয়েছে এবং মেধা তালিকায় তাদের নাম আছে তাদের বয়সটা ধরে নিন তিরিশ বছর এই তিরিশ বছরের ছাত্ররা আগামী দিনে মোটামুটি দু বছর পরে হয়তো দেখা গেল তাদের আরও সময় চলে গেল না পারছে তারা তারা বাবা মাকে দুমুটো ভাত দিতেন এবং না তাদের ভবিষ্যৎ গড়তে না পারছেন তারা নিজের একটা জীবন সঙ্গী কাউকে খুঁজে বিয়ে করে তাদের একটা সুন্দর সংসার করতে এবং তার ফ্যামিলিটা দিনের পর দিন কাটরাচ্ছে যে ছেলে কবে চাকরি পাবে তার কর্মসংস্থান কবে হবে আজকে দিন কেটে যাচ্ছে রাত হচ্ছে সকাল চটে যাচ্ছে আবার রাত হচ্ছে কিন্তু কি হচ্ছে বাস্তবে আজকে মন্ত্রীর মন্ত্রীর মেয়েরা চাকরি পায় মন্ত্রীর ছেলেরা চাকরি পায় এবং এটা বারংবার হয়ে চলেছে এটা নতুন নয় কিন্তু পশ্চিমবঙ্গের বুকে এটা আর কতদিন চলবে আপনারা বলতে পারেন আজকে শিক্ষিত সমাজকে বোকা বানানো হচ্ছে যারা অশিক্ষিত মূর্খ এবং যারা এই সমাজের বুকে সমাজটাকে নষ্ট করার ভাবনা নেয় মাওবাদী জঙ্গি আতঙ্কবাদী তাদেরকে কর্মসংস্থান ব্যবস্থা করে দেন রাজ্য সরকার আজও আজও এর আগেও আমরা দেখেছি মাওবাদীদের কর্মসংস্থান করে দিতে আজও মাওবাদীদের কর্মসংস্থানের জন্য ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেরাই শুনুন মাওবাদী মোটামুটি আমরা আগে হিংসার শিকার হওয়া পাঁচশো ছাপ্পান্ন জন সদস্য কই এবং এক হাজার বারো জন প্রাক্তন মাওবাদী হোমগার্ড মাওবাদীকে হোমগার্ড ভলেন্টিয়ার হিসেবে নিয়োগপত্র দিয়েছি আজকে আরও ছাপ্পান্ন জন পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া তাদের দেয়া হচ্ছে আগামীকাল ঝাড়গ্রামেও দেয়া হবে